এই সন্দীপনী মণিটা হলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু। কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই কিন্তু সন্দীপন মণির আশ্রমে পড়াশোনা করে বড় হয়েছে। আজকে আমরা শুনবো এই সন্দীপন মণি তার চরিত্রটা কেমন ছিল। ভগবানের গুরুদেব এমনি এমনি নয়, তার জীবনের শেষ সময়টা বাবা কেমন ভাবে কেটেছে দেখেন। আজকে সবটাই আমার লীলার মধ্যে প্রকাশ হবে। আর মাইরা একটা কথা বলি, যতক্ষণ আমি এই লীলাটুকু গাইব একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, যেন দুমন হয়ে না যায়। কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর দিলেই ছুটি, আর উত্তর যদি দিতে না পেরেছ তাহলে কীর্তন হতেই থাকবে, আর আপনাদেরও কষ্ট করে বসে থাকতে হবে। তাহলে কেন না বলছি বাবা, সারা বছর ছেলে পড়াশোনা করলে রেজাল্টটা যখন হাতে আসে বাবা বোঝা যায় যে সারা বছরে কি করেছে। হয়তো দুটো তিনটে চারটে মাস্টার দেওয়া আছে বাবা, সবটা বাবা ডি আর সি পেয়ে বসে আছে, একটাও ভালো রেজাল্ট হয়নি, তাহলে বোঝা গেল তো যে সারা বছরে কি করেছে। ঠিক তদ্রূপ চারটে ঘন্টায় আমরা কি শুনলাম, কীর্তনের শেষে দুটো মাত্র প্রশ্ন করব, উত্তর দিলেই এবার বাড়িতে যাব। চলেন একটু মন দিয়ে শুনবেন কেমন। আর আজকের আমার কীর্তনের মধ্যে বোঝা যাবে কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা কীর্তন পছন্দ করে না, ভালোবাসে না, শুধু খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, তাদেরও যে কি হবে আমার এই লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন আজকে দেবর্ষী নাটক। মনে মনে চিন্তা করলেন বাবা অনেকদিন আমি মরতে যাই নাই, আজকের আমি একটু মরতে যাব। আমাইরা বলো তো মর্ত কোনটা? উপরেরটা, মাঝেরটা, যেটাই বসে আছে। উপরটা হলে বাবা ওটা স্বর্গ, নিচে হলে পাতাল, তাহলে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্ত ধাম। তো দেবর্ষী নারদের ইচ্ছা জেগেছে একটু মর্তের মাটিতে যাব। তো নারদ কি করেছে, নারদের অভ্যাস তো বিনাতে হরিনাম করা, বিনাটা করে নিয়ে এসেছে মর্তের মাটিতে, আর মর্ত ধামের একজন মা। মাইরা প্রথমটা শোনো, প্রশ্নটা প্রথম থেকেই আসবে, তখন যেন মনে করো না কি বললো কি বললো কি বললো, আর কালকে সকালবেলা যেন বলো না মৌমিতা কি গাইলো, মাথা মুন্ডু বুঝতে পারিনি, কারণ আমি গেয়ে যাচ্ছি বোঝার ভুল আপনাদের, একটু শান্ত হন কেমন। তা মর্তের মাটিতে যেই না নেমেছে, নারদকে দেখতে পেয়েছে মর্তধামের এক মা, মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো মা, আস্তে মা আস্তে কথা নয়, আমাকে ডাকছিলি? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় রেখেছি, এদিকে এসো তো দেখি। বলো মা কি হয়েছে? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনে কি দুর্গতি হয়? কথাটা শোনা মাত্র দেবর্ষী নারদ মুচকি হেসে বললেন, ও মা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবানের কাছে থাকো, ভগবানের সঙ্গে ঘোরাঘুরি করো, তাকে হরিনাম শোনাও বিনাতে, তুমি জানো না যে কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা ভগবানের জন্য একাদশীর উপবাস করে থাকে তাদেরও কি হয়। বলে ও মা, আমি ভগবানের কাছে থাকি কিন্তু আমার মাথায় কোনোদিন আসে না, ওই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না, তবে হ্যাঁ তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাকে চতুর্মুখী ব্রহ্মা, ব্রহ্মার মানুষ পুত্র, তাজকের ব্রহ্মার মানুষ পুত্র মানুষ করেছে। তাজকে কি করেছে, নারদ চতুর্মুখী ব্রহ্মার কাছে গিয়েছে, আর মর্তধামের মা বলছে, নারদ তুমি কিন্তু যেন ভুলে যেও না, প্রশ্নের উত্তরটা দিয়ে কোথাও যেও। ঠিক আছে মা, আমার বাবার কাছ থেকে জেনে তোমাকে বলে যাব। তো দেবর্ষী নারদ গেছে ব্রহ্মলোকে পিতা ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা, ও পিতা, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানের নাম কীর্তন শুনে, যারা ভগবান যেটা পছন্দ করে চন্দন তুলসী একাদশীর উপবাস করে, তাদের শেষ জীবনে কি দুর্গতি হয় গো পিতা। তা চতুর্মুখী ব্রহ্মা চোখ বড় 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 করে বলছে, নারদ হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না তুমি আমার বাবা জানো না, তাহলে জানেটা কে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। অমা কে গাঁজা খায়? অমা শিব একা খায়, আর তোমাদের এই আশেপাশে কেউ খায় না? হ্যাঁ খায় অনেকে, বাবার নামে বদনামটা রটেছে, কিন্তু হ্যাঁ গো ত্রিলোকের যে বড় বৈষ্ণব সে কোনোদিন কোনো শাস্ত্রে দেখাতে পেরেছেন গাঁজা খেয়েছে?
ওটা বাচ্চিক জগতের একটা কথা রটে গেছে। বাবা গাঁজা খায়, ভাঙ খায়, কোনোদিন খাই নাই, পরম বসনা কোনোদিন গাঁজা মদ খায়। আর ভগবান আমার একেবারে বাবা স্ট্যাম্প মেরে দিয়েছে ত্রিলোকের পরম বসনা, তিনি গাঁজা খাচ্ছে, তিনি মদ খাচ্ছে, কোনোদিন খাই না। কারণ ওটা বাচ্চিক জগতের একটা ভুল কথা রটেছে, কে গাঁজা খায় একজনের নাম উঠে আসবে, যেটা হলো পরম বসনা বাবা ভোলানাথ। আজকে তা নারদার ব্রহ্মা বাপ বেটা চিন্তা করেছে, চলো একটু যাই শিব ঠাকুরের বাড়ি। তা শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো কীর্তন গাইব কি, আমার থেকে তো বেশি জানে। তাহলে কৈলাসে বাবার বাড়ি, কৈলাসে গিয়ে নন্দীকে ডাকছে, নন্দী বলো ভেঙ্গি। আরে বাবা কোথায় গেল? চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে, খোঁজাখুঁজি বাঁধিয়ে যাচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছে না। আরে বাবা গেল কোথায়? ব্রহ্মা বলছে, দাঁড়াও আমি দেখছি বেটা গেছে কোথায়। ধ্যানে বসেছে ব্রহ্মা নারদ, আর বাবার কৈলাসের থেকে তো সব থেকে প্রিয় জায়গা একটা আছে, বলো তো কোনটা? শ্মশান। বেশ, তা বাবা কি করেছে শ্মশানে আছে? আর ঠিক সন্ধ্যা বেলায় নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলানাথ, কি ব্যাপার, তোমরা বাপ বেটা দুজনে সন্ধ্যা বেলায় শ্মশানে চলে এসেছো? হে ভোলানাথ, যারা যারা ভগবানের কে খুব ভালোবাসে, ভগবান যেটা চাই সেটা করে, ভগবানের একনিষ্ঠ ভক্ত, তাদের শেষ জীবনে কি পরিণতি হয়? কথাটা শুনে আমার দেবর্ষি নারদ আর ব্রহ্মা যেই কথাটা বলেছে, বাবা ভোলানাথ বাবা ছন্দে ওনার, তোমাদের এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে কে জানে? মানে একজন জানলে জানতে পারে যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। একমাত্র সে জানে। আপনারা কীর্তন শুনছেন, আমি কীর্তন গাইছি, আমার শেষ জীবনে দশাটা কি হবে। তা বলে চলো আমরা চারজনে তার কাছ থেকে উত্তরটা নিয়ে আসি। তো চারজনে বাবা একসঙ্গে গিয়ে দাঁড়িয়েছে কোথায়? ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ, তিনজনে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, কি ব্যাপার নারদ, হঠাৎ এই সময় তোমরা একেবারে ক্ষীরোদ সাগরের সমুদ্রে, কি ব্যাপার? হে ভোলানাথ, বলো কি জানতে চাও আমার কাছে? তোমরা এই রকম করে ছুটে এসেছো কেন? দয়াময়, বড় দায়ে পড়েছি। কি দায়? মর্ত্যধামের এক মা জানতে চেয়েছে তোমাকে যারা সেবা পূজা করে তার শেষ জীবনে গতিটা কি হবে, বলো। তা ভগবান মুচকি হেসে বলছে, না রো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, আর তোমার নাম জগতের জীব গাইছে শুনছে তুমি জানো না, তাহলে কে জানে? তা ভগবান আমার হেসে বলছে, না রো, তোমার এই প্রশ্নের উত্তর জগতের তারাই দিতে পারবে। কারা প্রভু? ওইটা তো জানবো বলে ছুটে এসেছি, বলো কারা দেবে? হে হে দেবর্ষি, তোমার এই প্রশ্নের উত্তরে কারা দেবে জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, আমার নামে বদনে উচ্চারণ করে, যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, যারা হরি নাম শুনতে শুনতে সারা রাতে গাছ তলায় কাটিয়ে দেয়, চলে যাও সেই রকম ভক্তের কাছে, চলে যাও যারা কৃষ্ণগত প্রাণ, যাদের হৃদয় সর্বক্ষণ কৃষ্ণ নামে ভেসে থাকে, সদাই কৃষ্ণ নামে কাঁদে, তাদের কাছে যাও, উত্তরটা পেয়ে যাবে। নারদ মনে মৃদু হেসে বলছে, ঠাকুর তোমার মাথায় কিছু আছে বলে মনে হয়। হ্যাঁ, বলে কেন? বলে তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ ও লাখ লাখ পাওয়া যায়। কি মায়েরা লাখ লাখ পাওয়া যায় না? এই যে আপনারা কৃষ্ণ নামে কাঁদেন না, আমরা কৃষ্ণ নামে কাঁদি না, তাহলে সবাই তো ভক্ত। তাহলে এখানে যারা বসে আছে, দাঁড়িয়ে আছেন, কীর্তনিয়া সম্প্রদায় যারা ইউটিউব করছে, প্রত্যেকে ভক্ত। তাহলে প্রত্যেকে যদি আমরা ভক্ত হলাম, এখানে একজন ভক্ত বলতে পারবেন যে আমাদের শেষের দিনের পরিণতিটা কি হবে? পারবেন কেউ বলতে আমার শেষ জীবনের দশাটা কি হবে? আমি কীর্তন গাই, আপনারা কীর্তন শোনেন, আমাদের পরিণতিটা কি হবে, কেউ বলতে পারবেন? পারবেন না। তা নারদের তো প্রশ্ন এই জায়গায়, প্রভু লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে,
কিন্তু তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো, যে তোমায় ভালোবাসলে তার শেষ জীবনে দুর্গতি কি হবে। তা ভগবান একটু মৃদু হেসে বলছে, বেশ বেশ, তোমরা যখন সেই নির্দিষ্ট ভক্তের কথা বলছো তো চলো আজকে আমিও যাই, অনেকদিন যাওয়া হয়নি। বলে ঠাকুর কোথায়? বলে কেন মরতেন মাটিতে? বলে ঠাকুর মরত, ওখানে তো লোক খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়, ওখানে ভক্তটা তো আছে। বলে না রে, তুমি বোধহয় জানো না, ওরা সংসার ধর্ম করে, ওরা কীর্তন শুনে কীর্তন বোঝে সিরিয়াল দেখে, আর যাই করুক না কেন ওই মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আজকের ওই মর্তের মাটিতে আমি তোমাকে এক ভক্তের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো। তার চারজনে কে কে যাচ্ছেন নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনেই সবে একটা পা বের করেছে যাবে মর্তের মাটিতে। পিছন থেকে নারদ দেখেছে, প্রভু ও একটা শুভ কাজে যাচ্ছি, আমি পিছন থেকে ডাক দিয়েছি, বলো কি বলতে চাইছো? বলে প্রভু এই রূপ যদি ধরে যাই মর্তের মাটিতে, কেউ কানা হবে, কেউ ঘোড়া হবে, কেউ বোবা হবে। এ বাবা, নারদ খারাপের জন্য ডাকেনি। ভগবান যদি এখানে নারায়ণ রূপ ধরে আসে, শিব যদি আসে, ব্রহ্মা যদি আসে, কি ও দেখতে পাবো? কারো চোখ ঝলসে যাবে, কেউ কানা হবে, কেউ বোবা হবে, কেউ আবার পঙ্গু হয়ে যাবে। কেন? সেই নয়ন এখন আমাদের হয় না। তা নারদ বলছে, ঠাকুর তোমার মাথায় আর কিচ্ছু নেই, এই রূপে যাব কি করে? ভগবান পিছনে, যে নারদ এই জন্য তো তোমাকে সঙ্গে রাখা। বেশ বেশ, ঠিক মনে করে দিয়েছো, এই রূপে তো যাওয়া যাবে না। চলো, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর চারজনে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। ভক্ত আছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত, যারা বৃন্দাবন গেছেন বাবা, বৃন্দাবনের একাধারে মথুরা, একাধারে বৃন্দাবন। এখন তো বাবা যমুনাতে ব্রিজ হয়েছে, কিন্তু তখন ছিল না ব্রিজ, নৌকাতে যাতায়াত হত। একদিকে মথুরা, একদিকে বৃন্দাবন। তো ভগবান আজকের ভক্তের বাড়িতে আসছে, ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণা। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণা। বলি যাব আমি বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, লইবার তবে বলে যাব সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপন। এই সন্দীপনের বাড়ি হচ্ছে মথুরা জেলার অবন্তী নগর গ্রাম। আর এই সন্দীপন মনি বাবা একেবারে আলাদা ভক্ত, আলাদা ধরনের, মানে লোকালয়ে যেরকম ভক্ত ভক্ত দেখা যায় ওরকম নয়, সম্পূর্ণ আলাদা। কিরকম? প্রতিদিন ব্রহ্মমূর্তি ঘুম থেকে ওঠে, সূর্য উদয় 1 ঘন্টা 36 মিনিট আগে, এই ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠে যমুনায় স্নান করে, আর স্নান করে বাবা ভিজে কাপড়ে, সে ঠান্ডার সময় হয় আর গরমের সময় হয়, ভিজে কাপড়ে দরজার ধারে বসে থাকে, আর নয়ন জলে কাঁদিয়ে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে ভগবান সেবা নয়, প্রতিনিয়ত তার আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। কি বাবা একেবারে আলাদা ধরনের ভক্ত না?
আমরা কি করি সকালবেলা উঠে ভগবানের সেবা পূজা করি, তারপরে হয়তো নিজে কিছু খাই বা বেলার দিকে যদি কোনো অতিথি আসে তাকে সেবা দিই, কিন্তু সন্দীপনি মনি নয়। প্রতিনিয়ত আগে অতিথি, যদি অতিথি নাও আসে সেদিনটা বাবা ভগবানেরও সেবা হবে না, সেদিন নিজেও সেবা করবে না। আগে অতিথি সেবা, পরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা, নিত্য কর্ম। তা ভগবান যেদিন আসছে সেদিন আমার ভগবান কৃপা করে সকালবেলা তিনজন বৈষ্ণব পাঠিয়ে দিয়েছে, বৈষ্ণব সেবা হয়ে গেছে। আর বৈষ্ণব সেবা দিয়ে যা ভিক্ষা করে মাধুকরি করে যা পেয়েছে রন্ধন করে আমার ভগবানকে নিবেদন করেছে, ভগবানের চরণে দিয়েছে, এখনো নিবেদন হয়নি। চরণে রেখে সন্দীপন মনে কাঁদছে আর বলছে, প্রভু সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি। তখন আমার জ্ঞান হয়নি, বিবেক হয়নি, তখন থেকে আমি তোমার শ্রীচরণের দাস, আমি তোমায় ছাড়ার কিছু জানি না। ছোটবেলা থেকে ডাকতে ডাকতে আজকে আমার নিজের যাবার ডাক এসে গেল, দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, বোধহয় বেশি দিন বাঁচব না। প্রভু আমার ডাক কি তোমার একবারও তোমার চরণে যায় না? দয়া তুমি কি শুনতে পাও না আমার ডাক? বলো না ওগো তুমি নাকি ভক্তি ভগবান, বসে বসে পাগলের মতো কাঁদছে সন্দীপন মনি। আর ঠিক সেই সময় ভগবান দরজায় এসে গেছে, দরজায় সে ডাক দিচ্ছে, মনিবা মনিবা। কে এমন করে হৃদয় জুড়ানো ডাক? দেখবেন মা, মানুষ যদি ডাকে সে ডাক আলাদা, আর যদি কাউকে কোনোদিন ভগবান ডাকে সে ডাকটা দেখবেন সম্পূর্ণ আলাদা। তা যেই না সন্দীপনী মনির ঘরে চারজন ভগবান রূপী অতিথি রূপী এসে গেছে, নিবেদন হয়নি, আর যেই না মনিবার বলেছে তাড়াতাড়ি পারসটা রেখে দরজায় সে দেখে না চারজন বসে। সন্দীপনী মনি মনে মনে ভাবছে, বাবা হাজে মানে কি সৌভাগ্য গো, সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার চারজন দুপুর বেলা আমার বাড়িতে বসে, এমন দিন বোধ হয় আমার কোনো দিন পাই। যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না সে ভক্ত সেবা দেওয়ার জন্য কাটে, এটাই বাস্তব। যার আছে বাবা সে তো দেয় না, যার আছে সে দিতে রাজি হবে না, দেখবেন হিসাব চায়, আর যার কিছু থাকে না। যে দিনহীন পথের ভিখারি কাঙাল সে দেবার জন্য কাঙাল, কিন্তু তার কিছু সামর্থ্য নেই, তার কিছু ক্ষমতা নেই। একটা বড় লোকের বাড়িতে যাবেন, অতি কষ্টে 10 টাকা বার হবে, দেখবেন। কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা আছে বাবা, বহু মানুষ দেখেছি। আর যার কিছু নেই, রোজগার করে দিন আনে দিন খাটে, চেষ্টা করবে বাবা 50 টাকা দেওয়ার জন্য, কারণ তারা জানে এ জীবনে তো আমার হবে না ভক্ত সেবা দেওয়ার অধিকার, এ জীবনে তো আমার হবে না মানে কীর্তন ভক্ত চরণ ধুলাম বাবা, তাহলে আজকে যা আছে আমি তা সেটাই দিয়ে দিলাম গোবিন্দ সেবা। আছে ভক্ত এমন তো সন্দীপনি মনে চারজন বৈষ্ণবকে দেখে বলছে, আসুন আজ আমার কত সৌভাগ্য, আজকের কত জন্ম সাধ্য সাধনা করে আজ আমি দুপুর বেলা দিয়েছি বৈষ্ণব সেবা, আবার এসেছে চারজন বৈষ্ণব, আসুন। আচ্ছা মা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন
যত জন ভক্ত দাঁড়িয়ে আছে বসে আছে আমরা সবাই জানি আগে অতিথি পরে ভগবান মানি কজন দেখবেন বাবা সেবাই বসবে যদি দুপুরে বেলা কোনো ভিখারি এসে বলে মা আগে অতিথি যদি দুয়ারে আসে চরণ ধরে বলে যায় কিছু যদি না থাকে অন্তত এক গ্লাস জল অন্তত তাকে একটু সেবা দেবেন বসবার জায়গা দেবেন কেন যদি বাবা সে অভুক্ত হয় যদি তুমি দুয়ার থেকে দূর দূর করে তাড়িয়ে দাও কোটি কোটি জন্মের সাধ্য সাধনার ফল সেই অতিথির পিছনে পিছনে চলে যায় আজকের ভগবান এসেছে অতিথি রূপে সন্দীপনি মনে বুঝতে পারছে না আসুন আসুন আমার ঘরে আসুন বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি ভগবান ছলনাময় তার মতো ছলনাময় তো আর কেউ নেই গো বলছে হে মনিব তিন দিন হয়ে গেল বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি কেউ কি চুটি খেতে দেয়নি ভগবান একেবারে কাঙাল হয়ে এসেছে আমায় কিছু খেতে দিতে পারবে তিন দিন হয়েছে গো কেউ কি চুটি খেতে দেয়নি দাও না গো আমায় কিছু খেতে বড্ড খিদে পেয়েছি হায়রে ভগবান এসেছে ভক্তের দুয়ারে যে মনে করলে বাবা যার বাড়িতে যাবে সে তো রাজভোগ খেতে দেবে ভগবান সবার নয় যে তার হয় ভগবান শুধুমাত্র তার ঘরে তুমি দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে দিয়ে দাও তবে আমার ভগবান তোমার বাড়িতে প্রসাদ পাবে আজকের ভগবান এসেছে ভক্তের দুয়ারে যার ঘরে কিচ্ছুটি নেই দিন আনে দিন খাটে খাটে কারণ মনে রাখবেন মা ভগবান সবসময় তাদেরই হয় যাদের তালা তৈরি হয় তাদের তো শুধুমাত্র জ্বালা তৈরি হবে যত তালা তত জ্বালা বাড়বে আর যারা দিনহীন পথের ভিক্ষারি কাঙাল যারা দুটো রোজগার করে প্রসাদ পায় ভগবান চিন্তা করে আগে সেই ভক্তের বাড়িতে যাব আর আরেকটা কথা বলে রাখি বাবা কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হয় না কোনোদিন বড় লোক হবে না কোনদিন কৃষ্ণ ভক্তের পাথর সেদিন করা ঘর বাড়িতে থাকবে না কৃষ্ণ ভক্ত যারা হবে বাবা যদি মাথাতে তোমার একটু ছাদ থাকে না ভগবান চিন্তা করবে কখন ওর ছাদটা কেড়ে নেবে তবেই তুমি অনুভব করতে পারবে তুমি কৃষ্ণ ভক্ত কিঞ্চিত হয়েছ রাজার কালিকেতে তো ভজন সাধন হয় না যদি হতো তাহলে বাবা ইন্দ্রের মতো সম্পত্তি ফেলে রেখে রঘুনাথ দাস গোস্বামী ছুটে যেত না রাধা কুণ্ডের দিকে জমিদার লালাবাবু কান্দির জমিদার সবকিছু ত্যাগ করে দিয়ে বাবা বৃন্দাবনে ছুটত না কৃষ্ণ পাবার লালসায় নরোত্তম ঠাকুর সবকিছু ত্যাগ করে দিয়ে গুরুচরণ পাবার জন্য বৃন্দাবনে ছুটত না এরা বাবা আমাদের মতো বড় লোক নয় এরা জমিদার ধনী এরা সবকিছু ত্যাগ করে দিল শুধুমাত্র কৃষ্ণ সম্পদ পাওয়ার জন্য আর আমরা মনুষ্য কুলে এখন বাবা পতিত করে পড়ে রইলাম পারলাম কৃষ্ণ ভজন সাধন করতে আজকের ভগবান এসে যেই না আঁচলটা পেতেছে সন্দীপনী উনি বলছে দাঁড়া আমি দেখছি আমার বাড়িতে কি আছে তাড়াতাড়ি করে চারজনের চরণ ধৌত করে বসিয়ে রেখেছে আর গিয়ে বাবা যেই না চালের হাড়ি ডালের হাড়ি সবজির হাড়িটা খুলে দেখেছে একটাও চাল ডাল পড়ে নেই কেন কোথায় সব ঘরে এসে বাবা সব খাবার জিনিসগুলো আগে হরণ করেছে যাচাই করতে হবে না সাবধান নয় দাদা যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী ভক্ত আছো তাদের ঠিক আছে কিন্তু কৃষ্ণ ভক্ত যারা তারা একটু সাবধানে থেকো পা ফেললেই তোমার বিপদ সামনে দাঁড়িয়ে আছে কেন একটু ঘষে মেজে দেখতে হবে
ও আমায় কতটা ভালোবাসে। ভগবান ঘুষে মেজে দেখি ওকে জ্বালা দেবো, যন্ত্রণা দেবো, কষ্ট দেবো, তারপরে যদি আমার চরণ না ছাড়ে তারপরে আমি ওকে কৃপা করব। আজকে সামনে পরিমণির দরজায় এসে সব কিছু খাবার গুলো সেবা করেছে ভগবান, কিছুটি পরে আর চারজনকে বসিয়ে রেখে সামনে পরিমণি যেই না চাল ডালের হাড়িটা খুলেছে, বাবা কিছু দেখতে পাচ্ছে নাই কি? আমি তো চাল ডাল সবজি সব ভিক্ষা করে রেখে দিয়েছিলাম, তাহলে গেল কোথায়, কোথায় চলে গেল, কিছু পাচ্ছে না। আর ভগবান ওদিকে বসে বসে মুচকি মুচকি হাসছে, দেখি ব্যাপার এবার ও কি করে সেবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আর এই শান্তিপনি মনির একটা 5 বছরের ছেলে আছে, আদর করে যাকে বটু বলে ডাকতো, ছোট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, দেখে না বাবা, বাবা তুমি কাঁদছো, কি জন্য কাঁদছো বাবা, কি হয়েছে খোকা, আমার বাড়িতে চারজন বসলাম এসেছি কিন্তু চাল ডাল রেখেছিলাম কিছু দেখতে পাচ্ছি না, তুই কি কিছু করেছিস? কই না তো বাবা, আমি কি করব, আমি তো কিছু করিনি, তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? আমি ভালো করে মনে আছে আমি চাল ডাল অনেক ছিল, আমি জানি ওটা রান্না করে অতিথি সেবা দেব। ভগবান মনে মনে করছে বেটা জব্দে ঠিক করেছে, এইবার দেখি ও কি করে আমায় সেবা দেবে। ছোট্ট 5 বছরের ছেলে বলছে বাবা তুমি এই জন্য চিন্তা করছো, এখনো তো তোমার ছেলে আছে, তুই এইটুকু ছেলে তুই কি করবি, কেন বাবা আজকে তুমি আছো, আজকে আমার মা আছে, কিন্তু যেদিন তোমরা থাকবে না আমার অতিথি সেবা তো দিতে হবে, তাহলে এখন থেকে যদি আমি একটু শিখে রাখি একটু প্র্যাকটিস করে রাখি তাতে কি অসুবিধা হবে? ছেলেটাকে বুকে নিয়ে বলছে খুকু তুই পারবি, কেন পারবো না, আমি দূরে যাব না, কাছে কাছে কয়েকটা বাড়ি ভিক্ষা করে আনলেই সেবা হয়ে যাবে, চারজন তো সেবা হয়ে যাবে। বাবাকে প্রণাম করেছে, বাবাকে প্রণাম করে বলছে বাবা আমি আসি, ভগবান ওদেরই বাড়িতে তো ছদ্মবেশে আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, মনে মনে করছে এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা ও ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, যাক ছেলেকে তো একটু ঘষে মেজে দেখতে হবে, ওর ছেলেটা কত বড় ভক্ত, তা বাবাকে পরীক্ষা করতে এলো ছেলে সামনে বাধা হলো বলে আর ছেলের উপরে পরীক্ষা শুরু হলো। ভগবান কি করেছে, দাঁড়াও ব্যাটা তোমার ব্যবস্থা করছি, ভগবান বাড়িতে বসে নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, তার তো চিন্তা ভাবনার অভাব নাই, বটুর মূর্তি বের করে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আবার যায়, দেবেন ভিক্ষা তাকে? সবাই মারধর করে তারা করবে না? এই ঘটনাটা ঘটালো আমার ভগবান, নিজে বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এলো, এইবার আসল বটু বাবাকে প্রণাম করে পাশে আছে একটা ভগবানের মন্দির, ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে প্রভু আমি আসছি, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা, দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। যেই না ভগবানকে প্রণাম করেছে, ভগবান তো ওদেরই বাড়িতে বসে ছদ্মবেশে, মনে মনে করছে বেটা তুমি যাও তোমার ব্যবস্থা আমি করে রেখেছি আগে থেকে। এইবার কি করেছে, ছোট্র বটু ঝোলাটা কাঁধে নিয়ে প্রথম জীবনের প্রথম বেরিয়েছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচরা মাঝে বিশ্ব চরাচরা মাঝে কৃষ্ণ ছাড়া কে
আছে আমার বিশ্ব চরাচর দুঃখ সুখের বন্ধু বিবেক বুদ্ধি নেই, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সমস্ত মাইরা ব্রেতের বাড়ি নিয়ে বটুকে বেটটা ভাব দূর হয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ এদেরকে বোঝা। আমি জীবনে কোনোদিন ভিক্ষা করতে আসিনি, আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। কেউ জানুক না জানুক, তুই তো ভালো করে জানিস আমি কোনোদিন আসিনি ভিক্ষা। সমস্ত মাইরা বলছে তবে রে আমরা নিজের চোখকে অবিশ্বাস করব, হ্যাঁ নিজের চোখে দেখলাম তুই ভিক্ষা করে নিয়ে গেলি 5 মিনিট আগে। ও মাইরা এ তো আসেনি, এ রূপ ধরেই আমার ওই কেলে ছড়া এসেছে। ভক্তকে একটু যাচাই করবে বলবে, সবাই মিলে মারতে মারতে গ্রাম থেকে বের করে দিয়েছে, বের করে দে ওকে, ওরা বাপটা ওদের জন্য আমরা দান ছত্র খুলে বসে আছি, যখন তখন আসবে আর ভিক্ষা করে নিয়ে চলে যাবে। এত মারা মেরেছে ওই ছোট্ট বালককে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ছোট্ট বটু কাঁদে আর বলে কৃষ্ণ বুঝতে পারি তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে, আমি যদি বুঝতে পারতাম আমি কোনোদিন তোকে ভালোবাসতাম। তুই তো জানিস আমি কোনোদিন আসিনি, কিন্তু এরা কিভাবে আমায় মেরেছে। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবনে যদি আমি ভক্ত সেবা দিতে না পারি, এ জীবন আমি আর রাখব না, এই জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না ছেলেটার গলা, সঙ্গে সঙ্গে ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো ভগবান বলবে না, না 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 ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো ওকে, বাঁচাতে হবে কিন্তু কি করে বাঁচাবো। দাঁড়া, তার তো চাতুরালির অভাব নাই, ওরই বাবাকে ডেকেছে, মনিবা মনিবা তুমি কেমন বাবা হয়েছো, ছেলেটা যে সেই কখন গেল তুমি খুঁজবে না। ভগবানের কথা শুনে বাবা মনে মনে বলছে ঠিক আছে, আমি বলছি তো ও সময় হলে ঠিক চলে আসবে, আপনার একটু ধৈর্য ধরুন। ভগবান মনে মনে করছে বাবা তো যাবে না, আমাকেই তো যেতে হবে। ভগবান একটা পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে গিয়ে বলল, ও বটু
তোকে বৃন্দাবনে কেউ এই মথুরাই ভিক্ষা দেয়নি তো কি হয়েছে? যা বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই তুই চাল চাল পেয়ে যাবি। মনে বড় আনন্দ, আর আনন্দে নাচতে নাচতে যমুনার ঘাটে গেছে। দয়াল, এই জগতেই শুনেছি তোমায় নাকি নাম করলে, তোমায় ডাকলে, যারা যারা বিপদে পড়ে তাদের নাকি তুমি পার করে দাও। চলো, যমুনা নদী পার হবে বাবা। ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, চোখ দুটো বন্ধ করেছে, এইরকম বিশ্বাস কারোর আছে? সাঁতার জানে না, একেবারে গট গট করে জলে নেমে যাচ্ছে, শুধু একটাই তার হৃদয়ে বিশ্বাস, কৃষ্ণ চরণ, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলি রে তোরি মাইয়া। ওই কৃষ্ণ কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘন দেহে মেরে ঘুরাইয়া ধরে ও ছেলে সাঁতার জানে না, যমুনার এই ঘাট থেকে ও ঘাটে চলে গেল। যেই না একেবারে মা পূর্ণমাসীর ঘরে গিয়ে দাঁড়িয়েছে, মা পূর্ণমাসী বলছে, হ্যাঁ রে বাবা, এতটুকু ছেলে, এইটুকু দুধের বালক ভিক্ষা করছিস? না গো না, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি ভিক্ষা করছি অতিথি সেবার জন্য। বেশ বেশ, শোন, কোথাও যেতে হবে না, চাল ডাল যা যা প্রয়োজন ভালো করে পুটলিতে বেঁধে দিয়েছে, আর পুটলিতে বেঁধে দিয়ে ছেলেটার মাথায় তুলে দিয়েছে, যা সোজা তুই চলে যাবি তোর মথুরায়, আর মথুরায় গিয়ে অতিথি সেবা হয়ে যাবে। ছেলেটার মনে মনে আনন্দ, দেখেন মা ওইটুকু দুধের বাল, আজকে অতিথি সেবা দেবার জন্য পাগল। আমাদের ঘরের ছেলে মেয়েরা হলে কি করতো? বলে ভিক্ষা পাইনি তো বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে বাবাকে বলবো যে ভিক্ষা কেউ দেয় নাই। কিন্তু না, ছেলেটা ভাবলো ভিক্ষা যদি না পাই এ জীবন রাখবো না, যমুনার জলে ত্যাগ করে দেব। এই যে ছোট থেকে ছেলে তৈরি, বলেন তো মা ছেলে তৈরি হয় কার জন্য? মা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। এই মাটি যদি ভালো হয় তার ফসলটাকে ভালো হতেই হবে। এই মা পারে ছেলে তৈরি করতে, বাবা কিন্তু নয়, বাবা কোনোদিনই পারবে না, শুধুমাত্র মা তৈরি করতে পারে ছেলে। যদি বলেন বাবা তার প্রমাণ তো দিয়ে গেছে, মা ছেলে তৈরি করেছিল অন্তিম সময়ে, ভগবানের চরণ পেয়ে গেল শুধু মায়ের কথার জন্য। কে জানো, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন দুই ভাই ঝগড়া বেঁধেছিল। ভীম বলে আমার জন্য জয় হলো, আর অর্জুন বলে আমার জন্য জয় হলো। এই দুই ভাই আমার আমার করতে করতে দুই ভাই একেবারে হাতাহাতি বেঁধে গেছে। পিছন থেকে একজন এসে খিলখিল করে হেসে উঠেছে, দুই ভাই হাতাহাতি করছো কেন?
তা দুই ভাইয়ের বাবা একটা সম্মানে লেগে যায়। আমরা হাতাহাতি করি, মারামারি করি, খুনো খুনি করি, যাই করি না কেন, তা তোর কি হয়েছে? তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন? কে তুই? কোনোদিন তো তোকে দেখিনি কোনোদিন আমাদের এখানে। বলে দেখবে কি করে? তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি ওকে জীবনে দেখিনি, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। বলে শোনো, শুধু দুই ভাইকে নয়, তোমার গোটা বংশটাকে চিনি। আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার সব সবাইকে চিনি। বলে আমার সবাইকে চিনি। বলে হ্যাঁ, একটু মিলিয়ে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যযাতি, যযাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশম, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্দ, জরাসন্দর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিহারথ, বিহারথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র পিছনে যে হাসছিল, নাম হলো তার বর্বরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে অদাদু, তোমার ছেলেকে ঘটোৎকচ, ভীমের ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র আমি বর্বরি, মানে তোমার নাতি আমি। তুই আমার নাতি, তাহলে তুই যদি আমার নাতি হলি, তার তোর দেহটা কাটা, মানে দেহটা নেই, তোর মুন্ডুটা শুধু ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা করে। কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণকে প্রশ্ন করেছে, কৃষ্ণ এ যদি আমার নাতি হয়, তাহলে এর দেহটা কই, মাথাটা ভূতের মতো ঝুলছে কেন? কৃষ্ণ মুচকি হেসে বলেছিল, জানো, তোমরা তো কেউই জানো না, তোমরা আনন্দ করতে করতে যাচ্ছিলে যুদ্ধ করতে, কিন্তু তোমার ওই ঘটোৎকচের পুত্র বর্বরী আমার সামনে এসে অবরোধ করে দাঁড়িয়েছিল, রাস্তা অবরোধ করলো, করে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি পঞ্চ পাণ্ডবদের হয়ে মাঠে খেলতে নামি, পারবে না কোনোদিন, তুমি ওই দুর্যোধনের হয়ে যদি আমি থাকি, তুমি পাণ্ডবদের জয়ী করাতে পারবে না। কৃষ্ণ মৃদু হেসে বলেছিল, বাবা কত বড় বীর, তুই একটু কই প্রমাণ দে। বলে কি প্রমাণ? তা যেখানে কথা বলছিল বাবা, সেখানে একটা বড় গাছ বটবৃক্ষ, তা কৃষ্ণ বলছে, দে প্রমাণ যদি দিতে হয়, তুই একটা মান মেরে কই গাছের পাতাগুলোকে সব ছিদ্র করে দিবি। তা বর্বরী বলছে, কৃষ্ণ এ তো সোজা ব্যাপার, এইটা আমি আর পারবো না, যেই না বাবা বানটা মেরেছে, একটা একটা করে সব পাতা ছিদ্র হয়ে বানের রিটার্ন ফিরে এসেছে, আর যেই না বান ফিরে এসেছে, কৃষ্ণ আমার একাধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ তুমি হাসো কেন? হাসবো না বর্বরী, তুই গাছের পাতা ছিঁড়েছিস কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস না। বলে কোথায়? বলে দুটো হাতের তলায়, দুটো পায়ের তলায়। বলে কি করে গেল? বলে আমি জানতাম তুই বান দিয়ে ছিদ্র করবি, ওই জন্য চারখানা পাতা আগে থেকে চুরি করেছিলাম। বলে ও, তার মানে তুমি দুটো হাতের তলায় রেখেছো, দুটো পায়ের তলায় রেখেছো। বরাবরই বলছে, কৃষ্ণ তুমি নিজেকে মনে করো খুব চালাক, কিন্তু তুমি নিজেই বলেছো আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, তুমি নিজেই বলেছো, তাহলে তোমার থেকে আমার বুদ্ধি একটু বেশি হবে। আমি জানতাম তুমি এটা করবে, ভালো করে হাতটা খুলে দেখো, হাসবে পরে, এখন হেসো না, আগে দেখে নাও হাতটা, তারপরে হেসো। যেই না ভগবান করুণার হাতটা খুলে দিয়েছে, দেখে না হাতির তলার পাতা দুখানা ছিদ্র হয়ে গেছে, চরণ দুটো সরিয়ে দেখলে চরণের তলার পাতা দুটো ছিদ্র হয়েছে। এটা কি করে করলি, এটা কি করে করলি বর্বরী? বলে, কৃষ্ণ আমি জানতাম তুমি ওটা করবে, তোমার তো চরিত্রটা চুরি করা, আমি জানতাম তুমি ওটা চুরি করবে, ওই জন্য বান গাছে মেরে যখন তোমাকে প্রণাম করতে এলো না,
তুমি ভুলে গিয়েছিলে তাড়াতাড়ি করে বানকে দেখে হাতটা খুলে আশীর্বাদ দিতে গেলি সেই সুযোগে বান হাতের তলায় গিয়ে পাতা ছিদ্র করে দিল তোমার চরণে প্রণাম করতে গেল চরণটা সরিয়ে নিয়েছিলে সেই সুযোগে চরণের তলায় গিয়ে পাতা দুটো ছিদ্র করে দিল কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে আমি জানতাম তুমি এটা করবে তো ভগবান মনে মনে করছে এ তো আমার থেকেও চালাক বেশি তাহলে এর হাত থেকে তো পাণ্ডবদের রক্ষা করা যাবে না আচ্ছা বর্বরী একটা ভালো কথা মনে পড়েছে তোর দাদু তো ভীম তা তুই ভীমের দল ধরলি না কেন মানে ভগবান পেরে উঠছে না ভক্তের সঙ্গে শেষে উপায় নেই বলে বলছে আচ্ছা তোর দাদু তো ভীম তা তুই তো ঘটোৎকচের ছেলে তাহলে তোর দাদু যদি ভীম হলো তাহলে তুই ভীমের দল না গিয়ে তুই দুর্যোধন শত্রু দলে যাচ্ছিস কেন বর্বরী ঘেঁষে বলছে কৃষ্ণ এ প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসে তবে আমি বলবো যদি কোনোদিন সুযোগ পাই আমি তোমাকে বলে যাব কেন আমি আমার দাদুর দলে গেলাম না কেন শত্রু পক্ষ নিলাম বলবো ভগবান মনে মনে বলছে একে তো বেশিক্ষণ রাখা যাবে না একে যদি বেশি দিন আমি রাখি তাহলে পাণ্ডবদের জয়ী করাতে পারবো না ভগবান বলছে বর্বরী আমার সঙ্গে তাহলে একটু যুদ্ধ করে দেখো বর্বরী বলছে কৃষ্ণ এটা তো আমার বহুদিনের ইচ্ছা ছিল তাহলে নাও দুজনের উভয় যুদ্ধ শুরু হলো ইচ্ছা করে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করলো আর আহ্বান করে বর্বরীকের মস্তকটা ছেদন করলো আর কাটামুন্ডু যখন কৃষ্ণ বলছে ভগবান ছুটে গিয়ে বর্বরীকের মুন্ডুটা হাতে তুলে নিয়েছিল হবে তুই তো বলতে পারতিস যে তুই আমার শ্রীচরণের দাস যদি বলতিস আমি তোকে মারতাম না তখন বর্বরীকের কাটামুন্ডু নয়ন জলে মুখ ভাসাই বলে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে আমি বলতে পারতাম আমি কৃষ্ণ ভক্ত কিন্তু কেন বলেলাম না জানো তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমি ভীমের দলে হই না হইয়ে দুর্যোধনের দলে কেন ধরলা আমারে মা হলো কামকালিকা মানে বর্বরীকের মায়ের নাম কামকালিকা আবার অনেক শাস্ত্রে বলছে মৌদবী যেই কামকালিকা সেই মৌদবী তোমার মা ছোটবেলায় আমাকে শেখাইতো ওরে খোকারে যদি কোনোদিন তোর যুদ্ধ করতে হয় তোরে দাদুর দলে যাবি না বর্বরী ছোটবেলা থেকে মাকে প্রশ্ন করতো কেন আমার দাদু তো পাণ্ডবরা তাহলে আমি আমার দাদুর দলে যাব আমি শত্রু দলে কেন যাব ওই কামকালিকা বলতো খোকারে তোরে দাদুরা হলো কৃষ্ণ ভক্ত যদি যুদ্ধ করতে করতে কোনোদিন তোর মরণ হয় তাহলে তোরে দাদুদের হাতে তোর মরণ কবে আরে যদি কৃষ্ণ ভক্তির হাতে তোর প্রাণে যায় তোকে আর এই অসুর কোলে আসতে হবে না ও তোরে দেবে লোকে গে চলে যেতে ওরে কৃষ্ণ ভক্তির হাতে ভগবানের হাতে আমার প্রাণে যাবে ভগবানে বর্বরীকে রে কাটা মুন্ডু লয়ে বলছে বলে বাবা আমার কাছে তুই কি বাঁচা অন্য কিছু নয় ঠাকুর আমার ইচ্ছা ছিল আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ দেখব তথাস্তু তাই হবে শুধু বাবা সঞ্জয় একা দিব্য নয়নে দেখেনি বর্বরীকের কাটা মুন্ডুটাও যুদ্ধ দেখেছিল ভগবান বলেছিল বর্বরী তোরে দেহটা পতি দেহ তুই এই কাটা মুন্ডি তুই এই যুদ্ধ দর্শন করবি আর তুই যখন এত বড় কৃষ্ণ ভক্ত আমার আশীর্বাদে তোর এই মুন্ডুখানা চলে যাবে রাজস্থানে আরে তোর এই কাটা মুন্ডু রাজস্থানে গিয়ে আমার নামে তোরে মাথাটা পূজিত হবে
আর ওই বারবরিকের কাটা মন্ডুটা রাজস্থানে কি ভক্তরা কি করেছে জানো, ঘাটু শ্যামে নামে পূজা অর্চনা করে। তাহলে বলো তো দেখি, এই যে ঘাটু শ্যাম নামে পূজা করে, অনেকে দেখেছেন যারা বৃন্দাবনে যান, যারা দক্ষিণ ভারত পশ্চিম ভারত বেড়াতে যান, এইটা হলো বর্বরিকে কাটামুন্ড, কৃষ্ণের নামে নাম প্রচার পেয়েছে ঘাটু শ্যাম। আচ্ছা বলো তো দেখি, এই যে বর্বরিকের কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য? হলো মায়ের জন্য। তাহলে মা ছেলেকে শিক্ষাটা সঠিক দিল বলে তবেই কিন্তু ছেলের ভগবত প্রাপ্তি হলো। তাহলে মাই পারে ছেলে তৈরি করতে। তো চলেন মাইরা লীলায় প্রবেশ করার আগে, যেমন সিরিয়াল টিরিয়াল দেখো তো, এই যে সত্যি কথা বলেছে, খুব ভালো লাগলো। আচ্ছা এই সিরিয়াল দেখতে গেলে বাবা, এই যে আধ ঘন্টা সিরিয়াল হয়, একেবারে কি আধ ঘন্টা টোটালি সিরিয়াল দেখেন, তার মধ্যে একটু ব্রেক ব্রেক হয় না? তাই তো, বেশ। তাহলে এই যে কীর্তন চলছে, এই কীর্তনও চলাকালীন বাবা আমাদেরও একটুখানির জন্য 10 মিনিট হোক আর 15 মিনিট হোক একটু একটু অ্যাডভার্টাইজ দিতে হবে, ব্রেক নিতে হবে। তো যার জন্য কেন বললাম বাবা, আমার এই দাদা ভাই আপনারা জানেন আমার তো এবছরের পরিচয়, আপনারা প্রত্যেকটা মানুষ চেনেন শঙ্কর দাদা ভাইকে। তো যাই হোক, অনেক কষ্ট করি, অনেক পথ পরিশ্রম করি, এমন হরিনাম সংকীর্তনের আয়োজনটা করেন, কারণ একার দ্বারা বাবা এত দিন ধরে, মানে আমি তো এসে অবাক হয়ে গেলাম, মানে একজনের জন্য এই যে একজনের ব্যক্তিগত কীর্তন যে এতদিন ধরে হয়, মানে ভাবার বাইরে, কল্পনার বাইরে। তো যাই হোক, কারণ যাদের অনেক অর্থ আছে বাবা তারা পারে না, যারা অনেক ধনী মানুষ তারা পারে না। তো আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছে আপনাদের মতো ভক্ত চরণে, তার জন্য বাবা অবশ্যই তো কিছু অর্থের প্রয়োজন হয়, আর আমরা অনেক দূর থেকে আসি, আমাদেরও কিছু অর্থ দিতে হয়। তার জন্য আমার এই দাদা ভাইয়ের হয়ে আপনাদের চরণে, প্রত্যেকের কাছে আমার এই দিদি ভাইরা আপনাদের চরণে যাচ্ছে, যার যেমন সামর্থ্য আছে। কারণ বাবা এই কয়েকটা দিনের কীর্তন, আজকের দিনটা কীর্তন শেষ, কালকে মাননীয় আসাম সরকার মহাশয় আসবেন, কবি গান পরিবেশন করবেন, আজকের দিনে মনে হয় কীর্তন শেষ, তাই তো? বেশ, তো আজকের এই অধম কীর্তনিয়া সবার শেষে এসেছে আপনাদের চরণে, নিবেদন আমার দিদি ভাইরা যাচ্ছে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা। কারণ বাবা আমার আছে, আমি কীর্তন করাবো, হবে না, আগে দেখি দাঁড়ে দাঁড়িয়ে ভক্ত ভিক্ষা করতে পারে কিনা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, তাহলে দেখি আমার জন্য যদি ভিক্ষা করতে পারে তবেই তো জানবো ও চিরকালের জয়। তো যাই হোক, আমার দাদা ভাইয়ের হয়ে আমি আপনাদের চরণে, আমার এই দিদি ভাইরা প্রত্যেকে আমাদের চরণে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আমার এই দিদি ভাইদের দান করবেন, যেন এই মহানাম যজ্ঞানুষ্ঠান আরো যেন দীর্ঘস্থায়ী হয়। আমি আসি বা না আসি, যেন আরো অন্যান্য কীর্তনিয়ারা এসে যেন আপনাদের চরণে কীর্তন গান পরিবেশন করতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবে মা কেউ বৈমুখ করে দেবেন না, প্রত্যেকে কিছু না কিছু দেবেন, কেমন? কারণ ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এতে কোনো নমিনোর দরকার হয় না। আমার ভগবান শেষের দিনে এত অর্থ দেবে, এত অর্থ দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না। তো যাই হোক, প্রত্যেকের কাছে যাচ্ছেন, প্রত্যেকে কিছু না কিছু দেবেন, কেমন? আর তবে দান দেবেন গন্ডগোল করে নয়, প্রত্যেকে একটু ধীর স্থির হয়ে লীলাটাকে শ্রবণ করেন আর দান দেন, দক্ষিণা দেন, কিন্তু এক মন থেকে যেন অন্য মনস্ক না হয়ে যায়, কেমন? আজকে ধ্যানা যোগে ব্রহ্মা নারদ দেখতে পাচ্ছে বাবা কি করছে জানো, কৈলাস থেকে শ্মশানে সন্ধ্যা বেলায় বাবা ঘুরে বেড়ায় পিঠে আমারে বাবা বুড়ো দিব, বাবা বুড়ো আমারে বাবা বুড়ো বাবা ঘুরে বেড়ায় শরীর পিঠে, বাবা ঘুরে বেড়ায় শরীর পিঠে আমার বাবা বড় শিবিগ শিবিগ, মন্দিরে বাবা বুড়ো শিবিগ, মন্দিরে বাবা বুড়ো শিবিগ, মন্দিরে বাবা বুড়ো শিবিগ, আরে শ্মশানে শ্মশানে থাকি চাই শ্মশানে
ছোটে বেদাই শরীর পিঠে বাবা ঘুরে বেদাই শরীর পিঠে আমার বাবা বুড়ো শিব গো মন্দির রে বাবা বুড়ো শিব গো মন্দির রে বাবা বুড়ো শিব শিব